শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। আবার এই কথা শুনে আবার পট করে আমারে গালি দিয়ে বসেন না ভাই, কেন হয় মায়া এটা বলি। দেখেন, এক সময় যদি প্রচুর একটা মানে টাকা পয়সার সম্পদ ক্ষমতার মালিক যদি হয় এবং আপনি দেখতে দেখতে অভ্যস্ত, হঠাৎ করে আপনি দেখলেন যে সে ফকির, তার কিছুই নেই, তখন আপনার কিন্তু একটু ধাক্কা লাগবে যে আহা বেচারা আজকে এই অবস্থা। আমি কিন্তু ওই অর্থে বলছি, এখন শুরুতেই আমার প্রথম লাইনটা শুনে আপনারা পট করে আবার লাভ দিয়ে বললেন যে এই তো পাইছি একটা আওয়ামী দালাল। না, এটা দালাল ফালালের ব্যাপার না, সেটা দেখেন কিছু কিছু যে খবর আসছে এর হয়তো পুরো যাচাই করে কতটুকু সত্য মিথ্যা সেটা বলা যায় না, কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে তেমনই। কালের কণ্ঠের একটা রিপোর্ট, ভারতে 30,000 টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা। তিনি এই 30,000 টাকা মেটাতে যে তার কিন্তু মানে পেরেশানি গেছে মোট কথা। তো কী খবরটা কি দেখেন, খবরটা হলো এই যে ছাত্র জনতার গণভুত্থানের মুখে মাত্র 45 মিনিটেই ছোট বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম তো সেই গজিয়াবাদের সেই হিন্দন যে বিমান সেনাদের ঘাঁটি দিল্লির কাছে, সেখানে তিনি ছিলেন। এখন আসার সময় ধাওয়ার মুখে তো অত গুছায় গাছায় জিনিসপত্র সব কিছু আনার মতন সময়ও পায়নি, কেন না তার SSF এবং মানে সেনাবাহিনীর যে সদস্যরা ছিল তখন গণভবন, তারা দ্রুত তাগাদা দিচ্ছিল, কিন্তু তাদেরও তো সেফটির ব্যাপার ছিল, মানুষজন ধেয়ে আসছে। তো তখন মানে কোনোরকম তাড়াহুড়ো করে সে এটা নিশ্চিত ওইটা নেয়নি, পরে হয়তো তখন নাকি মানে দিল্লিতে যাওয়ার পথে তখন তার আস্তে আস্তে মনে পড়ছে যে তার প্রয়োজনীয় তো কিছু জিনিসপত্র নেওয়া লাগবে, এখন কোথায় তাকে নিয়ে রাখবে, সেখান থেকে কবে বেরোবে, সুতরাং সে প্রয়োজনীয় তার কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল। এখানে বলা হচ্ছে হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ, মানে দুই বোনের কেউ। আচ্ছা, দিল্লির একটি সূত্র বলছে যে গজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা, সব মিলিয়ে 30,000 টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান শেখ হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। দেখেন, এই জায়গাটাই আমার একটা ধাক্কা লাগে। আচ্ছা, এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি, অর্থাৎ ভারতীয় মুদ্রা ওই পরিমাণ ছিল না, ফলে তাকে বাংলাদেশি মুদ্রা দিয়ে ওটাকে মেক আপ করতে হয়েছে। তা আমার ধাক্কা লাগলো এই এই যে উনি 30,000 টাকা মানে জন্য যে আটকে গেলেন, এটা তো কল্পনা করেন, তিনি যে পরিমাণ দাপটেছিলেন ক্ষমতা, তিনি কখনো খরচ করবেন তার নিজের পকেট থেকে, এরকম পরিস্থিতি কি গত 15 বছর হয়েছে? হওয়ার তো কথা না, জানি না হয়েছে কিনা এর মধ্যে। আর 30,000 টাকা কোনো ব্যাপার, 3,00,000 টাকা বা 30,00,000 টাকা এটাও তো কোনো ব্যাপার ছিল না। শেখ হাসিনার যে ক্ষমতা, তাদের যে টাকা পয়সার ছড়াছড়ি, যেরকম তথ্য আসছে নানাভাবে, তাতে তো এই 30,000 কোনো ব্যাপার না, 30,00,000 হলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু আজকে দেখেন এটাই হয়েছে। এটা কেন বললাম আপনি কল্পনা করেন তো, এই যে সালমান এফ রহমানের কত 1,000 কোটি টাকা সে বিদেশে পাচার করছে। পাচার করছে কেন, যে কোনো কারণে যদি বাংলাদেশে থাকা সম্ভব না হয়, বিদেশে যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। আমি জানি অনিল ইবনের সময় কিন্তু এরকম বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, অনেক গ্রুপের বড় বড় যারা, তারা কিন্তু দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন ছিলেন এবং বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু ছিলেন, খুব একটা কষ্ট হয়নি। এবার তো সময় পায়নি কেউ, ফলে সালমান এফ রহমানকে দেখেন ওই নৌকা করে, ট্রলার নৌকা করে পালাতে যে পারে নাই, পরে বসে আছে। হ্যাঁ, কী অবস্থার মধ্যে, হাত করা পরে বসে আছে। পাশে আনিসুল হক, সেও 1,000 কোটি টাকার মালিক, লুঙ্গি পরে বসে আছে।
কি এক একজনের দুরবস্থা, কিন্তু তাদের কাছে তো মানে যদি সুযোগ পাইতো বা তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো পৃথিবীর সেরা উড়োজাহাজ বাংলাদেশে নিয়ে এসে সেই উড়োজাহাজে তারা উঠতেন, টাকা কোনো ব্যাপারই ছিল না। দেখেন না ওই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার লন্ডনেই আছে 350 উপরে বাড়ি, হ্যাঁ এক বছরে কিনছে প্রায় সে 90টা বাড়ি। তো এরা যদি এরকম মানে 20,000-30,000-40,000 টাকায় যদি আটকে যায় কোথাও, পরিস্থিতি তেমন হয় তো কেমন লাগে? সেই কারণে আমি বলছি যে আসলে এখন মায়াই হয়। দেখেন তিনি বাংলাদেশে আসতে চান, চট করে বলছেন যে আমি ঢুকে পড়বো, কিন্তু তিনি কি আসলে কি ঢুকবেন? ঢুকবেন না। তিনি আসতে চান, তাইলেও কি পারবেন? এখন পারবেন না। তাইলে একসময় কত ক্ষমতার খেলা, দাপট, কত কিছু, হ্যাঁ মানে দিনকে রাত, রাতকে দিন বানানো যায়, আজকে কিন্তু কিছুই করার থাকছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।